কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পেয়ে এই প্রথম উদয়পুরে সম্বর্ধনা ও রিভিউ মিটিংয়ে আসলেন মন্ত্রী রতনলাল নাথ। উদয়পুরে এগ্রিকালচার চৌমুহনীতে অবস্থিত কৃষি দপ্তরের অফিসে আচমকা সারপ্রাইজ ভিজিটে যান রাজ্য কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী হঠাৎ করে জেলা কৃষি দপ্তরে যাওয়াতে অপ্রস্তুত ছিল আধিকারিকরা, কিন্তু কৃষি মন্ত্রী পুরো জেলা কৃষি দপ্তর অফিসগুলি পরিদর্শন করেন, কথা বলেন অফিসে থাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে। এদিকে সারপ্রাইজ ভিজিট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, উদয়পুরের বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এসেছিলেন। আগরতলা যাওয়ার সময় কৃষি দপ্তরে হঠাৎ করেই তিনি এসেছেন এবং কৃষি দপ্তরে ঠিকভাবে কাজ চলছে কিনা তা জানার জন্যই ওনার এই পরিদর্শন। তিনি বলেন, রাজ্য সরকার লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ, আর সেই লক্ষ্যেই যেন আধিকারিকরা কাজ করে তার কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক। তো এটা দেখে গেলাম কি অবস্থা চলছে, ল্যান্ডের অবস্থা কি। যদিও গুমতি জেলা ফুড গ্রেনস আমরা সারপ্লাস, কিছু কিছু জেলা আছে আমরা মাইনাস, কিন্তু গুমতি জেলা সারপ্লাস। তো আমাদের আগামী দিনের উদ্দেশ্য থাকবে প্রত্যেকগুলি জেলায় যেন খাদ্যশস্যে সারপ্লাস থাকে, সেটাকে টার্গেট নিয়ে আমরা চলছি। এবং এখানে এসে হর্টিকালচার প্রজেক্ট ডাইরেক্টর বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার, যেমন কোনো কাজ, যেমন এই জায়গাটা একটা এগ্রিকালচারের বড় অফিস হতে যাচ্ছে, এটা কবে কাজ শুরু করবে, বা রাইস মিলটা ঠিকমতো চলছে কি না, আরও যা যা বর্তমানে কৃষকদের সাথে যোগাযোগ আছে কি না, সয়েল টেস্টিংয়ের জন্য কী করছে, 20 তারিখ থেকে সয়েল টেস্টিং শুরু হয়ে যাবে। সয়েল টেস্টিং শুরু না হলে মুশকিল আছে, সয়েল থেকে বুঝতে হবে এই জমির কী রোগ আছে, সে রোগ থাকলে সেই রোগ প্রতিরোধে আমাদের দপ্তর কী করবে, সবগুলি দেখার জন্যই একটু আলোচনা করে গেছি। থ্যাংক ইউ স্যার।